শীতের মৌসুমে অনেকেই গরম জল খান এবং গরম জল দিয়ে স্নান করেন। গরম জল খেলে ও গরম জল দিয়ে স্নান করলে কি হয় সে সম্পর্কে আপনাদের ধারণা নেই, তবে আশ্চর্যজনক কিছু তথ্য দেব আজকে। মাত্র তিন দিন যদি আপনি গরম জল খেতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে, তাহলে আপনার শরীরে কি হয়, আর মাত্র তিন দিন আপনি গরম জলে স্নান করলেই কি হতে পারে, অবাক হয়ে যাবেন কথা দিচ্ছি, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে একেবারেই মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আপনাদেরকে বলছি, টানা তিন দিন সকালবেলা খালি পেটে গরম জল পান করলে শরীরে কি কি উপকার হয়, তারপরে জানাবো গরম জলে স্নানের উপকারিতা। ডিটক্স, গরম জল পান করলে শরীর থেকে সমস্ত ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়, শরীর ডিটক্স হয়ে যায়। গরম জল ঘাম ও মূত্রের মধ্য দিয়ে শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। গরমকালে যদি আপনি গরম জল পান করেন তাহলে তো দ্রুতই আপনার ঘামের মাধ্যমে টক্সিনগুলো বের হয়ে যায়, আর শীতকালে যেহেতু আমাদের শরীর থেকে টক্সিন বের হওয়ার কোনো মাধ্যম নেই, তাই সকলেরই উচিত গরম জল পান করা। এতে করে অবশ্যই আপনার শরীর থেকে টক্সিনগুলো মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে। এটি আপনার হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। গরম জল হজম শক্তিকে দারুণভাবে উন্নতি করে। পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে দিয়ে যাবার সময় হজম অঙ্গগুলো আরও ভালোভাবে হাইড্রেটেড করে, যার ফলে বর্জ্য শরীর থেকে সহজে নিষ্কাশিত হয়ে যায়, হজম ক্ষমতা বৃদ্ধি পায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি এক গ্লাস গরম জল পান করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তার পেট পরিষ্কার হবে সকালবেলা, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা থেকে মুক্তি পেতে পারবেন। কোষ্ঠকাঠিন্য আসলে বহু মানুষের সাধারণ একটি সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে সকলেরই উচিত গরম জল পান করা। গরম জল পান করলে এটি যখন আপনার অন্ত্রের মধ্যে দিয়ে যায় তখন যাওয়ার সময় অন্ত্রকে সংকুচিত করে, যার ফলে বর্জ্য পদার্থগুলো সহজে আপনার পেট থেকে মলদ্বারের সাহায্যে বেরিয়ে যেতে সাহায্য হয়। শরীরের ব্যথা মুক্তির জন্য গরম জল রামবাণের মতো কাজ করে। গরম জল পান করলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় এবং এটি শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখতে সহযোগিতা করে, যা শরীরের বিভিন্ন ব্যথা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে। মাথা ব্যথা, গাঁটে ব্যথা, মহিলাদের ঋতুস্রাবে ব্যথা, শরীরের যে কোনো অঙ্গে ব্যথা থাকলে বা খিঁচুনি ও রক্তানার সমস্যা থাকলে গরম জল পান করুন এবং গরম জল দিয়ে স্নান করুন। দেখবেন আপনার শরীরের ব্যথা মুক্তি হয়ে যাবে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে। এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে ঠিক রাখতে সাহায্য করে। ব্লাড ভেসেলসগুলোকে সক্রিয় রাখতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরম জল, ফলে শরীরের প্রতিটি নার্ভ সচল থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যাদের অনিয়মিত পিরিয়ড ও প্রচুর পরিমাণে ব্যথা হয় সে সমস্ত মহিলাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে গরম জল। এটি অনিয়মিত ঋতুস্রাবকে ঠিক করতে এবং ঋতুস্রাবের ব্যথা থেকে উপশম দিতে সহায়তা করে থাকে। অনেক সময় রক্ত জমাট বেঁধে তা বেরোতে না পারলেও ব্যথা হতে পারে, এ সময় গরম জল দিয়ে স্নান করলে এবং গরম জল খেলে এই যে জমাট বাঁধা রক্ত আছে তার ফ্লো ঠিকঠাকভাবে হয় এবং রক্তটি গলে বেরিয়ে যায়, যা আপনাকে ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে। গরম জল ওজন কমাতে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এবং খিদে কমায়, ফলে ক্যালোরির ইনটেক কম হয়। তাই দ্রুত ওজন ঝরাতে চাইলে রোজ সকালবেলা খালি পেটে লেবু ও মধু মিশ্রিত গরম জল খেতে পারেন। এছাড়াও এক্সারসাইজের পরে অর্থাৎ আধা ঘন্টা পরে গরম জল পান করলে শরীরের চর্বিগুলো তাড়াতাড়ি গলে যায়। যদি আপনি প্রচণ্ড স্ট্রেস আউট থাকেন অর্থাৎ কাজের অনেক বেশি প্রেশার থাকে সেক্ষেত্রে গরম জল অবশ্যই সকালবেলা পান করুন, এছাড়াও গরম জল দিয়ে স্নান করুন। আপনার যদি ডায়রিয়ার মতো সমস্যা থেকে থাকে সে সময় আপনি গরম জল পান করলে ডায়রিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম জল আপনাকে সেই কষ্ট থেকে অনেকটাই মুক্তি দিতে পারে। গরম জল মাংসপেশিতে জমে থাকা বেদনাকে দূর করতে সাহায্য করে, তাই মাথা ব্যথার সমস্যার সময় গরম জল পান করুন। গলার সমস্যা, সর্দি জ্বর, শ্বাসনালীতে ইনফেকশন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা থাকলে সে সময়ও আপনি রোজ সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম জল পান করলে শ্বাসনালীর ইনফেকশন, সর্দি জ্বর, গলা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। গরম জল আসলে কিভাবে পান করা উচিত, ততটাই গরম আপনি পান করবেন যতটা গরম আপনি সহ্য করতে পারছেন। এক্ষেত্রে আপনি চায়ের মতো গরম জলও পান করতে পারেন, তবে সহ্য না করতে পারলে প্রথম দিকে কুসুম গরম জল পান করার অভ্যেস করুন। প্রতিদিন রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। এই ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম জল চায়ের মতো করে পান করে নিন। এবারে সকালবেলা ঘুম থেকে উঠে দু গ্লাস গরম জল চায়ের মতো করে খেতে হবে।
প্রথম প্রথম 2 গ্লাস গরম জল খেতে আপনি নাও সক্ষম হতে পারেন, তবে আস্তে আস্তে 2 গ্লাস গরম জল আপনি সহজেই খেয়ে ফেলতে পারবেন। আপনি এই গরম জল পান করার অন্ততপক্ষে 30 থেকে 45 মিনিট পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না। ঠিক এই পদ্ধতিতে যদি আপনি গরম জল সেবন করতে থাকেন তাহলে 3 দিনের মধ্যে আপনার মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা সমাধান হয়ে যাবে। 10 দিনের মধ্যে পেটের যে কোনো পীড়া হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। 10 দিনের মধ্যে ক্ষুধা সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। 10 দিনের মধ্যে জরায়ু এবং অনিয়মিত ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। 10 দিনের মধ্যে নাক কান গলার যে কোনো সমস্যা সর্দি জ্বর ইত্যাদি সমস্যা যদি বহুদিনের থাকে তা ভালো হয়ে যাবে। 15 দিনের মধ্যে মহিলাদের বিভিন্ন প্রকারের সমস্যা দূর হয়ে যাবে। 30 দিনের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। 30 দিনের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। 30 দিনের মধ্যে হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তাও সমাধান হয়ে যাবে। টানা 4 মাস একই পদ্ধতিতে গরম জল পান করতে পারলে আপনার কোলেস্টেরলের সমস্যা পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে। টানা 4 মাস এই পদ্ধতিতে গরম জল খেলে হাঁপানির সমস্যা থেকে মুক্তি পাবেন। 6 মাসের মধ্যে শিরার ব্যথার সমস্যা দূর হয়ে যাবে। টানা 9 মাস এভাবেই গরম জল খেলে মৃগী রোগ এবং পক্ষাঘাত সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে এবং টানা 9 মাসের মধ্যে সমস্ত ধরনের ক্যান্সার সেরে উঠবে এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে আপনার শরীরে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন গরম জল পানের উপকারিতা সম্পর্কে। এবারে বলছি ঠিক কতখানি উপকারিতা আপনি পাবেন যদি আপনি গরম জল দিয়ে স্নান করতে পারেন। গরম জল পানের মতো কুসুম গরম জল দিয়ে স্নান করলেও অনেক উপকারিতা পাওয়া যায়। সেক্ষেত্রে জল অবশ্যই ততটুকু পরিমাণ গরম হতে হবে যতটুকু গরম জল আপনার স্কিন সহ্য করতে পারছে। অতিমাত্রায় গরম জল দিয়ে স্নান করা ভালো কথা নয়। গরম জল দিয়ে স্নান করলে শরীরের তাপমাত্রা বাড়ে, পেশিগুলো আরাম অনুভব করে, শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। এছাড়াও অনিদ্রার সমস্যা থাকলে গরম জল দিয়ে স্নান করলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যায়। গরম জলের স্নান আপনার শরীরের রক্ত সঞ্চালনকে ভালো করে। মাথা ব্যথার সমস্যা ও শরীরের যে কোনো যন্ত্রণা থাকলে গরম জলের স্নান অত্যন্ত উপকারী। আর এই সময় জলের মধ্যে সামান্য পরিমাণ ইপসম লবণ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন বাতের ব্যথা দূর হয়ে যাচ্ছে। সর্দি কাশি গলা ব্যথায় গরম জল স্নানের পাশাপাশি গরম জলের ভাপ গ্রহণ করুন। 1 থেকে 2 দিনের মধ্যে সর্দি কাশি গলা ব্যথা বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা থাকলে তা কমতে থাকবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গরম জলের স্নান অত্যন্ত উপকারী, কারণ গরম জলে স্নান করলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমে যায়, এর ফলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। বাতের ব্যথা ও শরীরের যে কোনো প্রদাহ থেকে মুক্তি পেতে গরম জলে স্নান করবেন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও গরম জলে স্নান উপকারী, এর ফলে শরীর স্ট্রেস মুক্ত হয় এবং শরীর ফিট থাকে, যার ফলে রক্তচাপের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। ত্বক সুস্থ রাখতে গরম জল দিয়ে স্নান করা উচিত, এর ফলে ত্বকের মরা কোষগুলো উঠে যায় এবং ত্বকে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা থাকলে তাও কমতে থাকে। তবে জল অবশ্যই অনেক বেশি গরম নেবেন না, ত্বকের সহ্য ক্ষমতা অনুযায়ী জল গরম নিতে হবে। নিয়মিত গরম জলে স্নান করলে মস্তিষ্ক শান্ত থাকে, এটি আপনার বুদ্ধি বাড়াতেও সাহায্য করবে। উষ্ণ জলে স্নান করলে ওজন কমে যায়। গোসলের সময় উষ্ণ জল আপনার বিপাকের ওপরে প্রভাব ফেলে যা ওজন কমাতে সাহায্য করে। তাই যারা ওজন কমাতে চাইছেন হালকা গরম জলে নিয়মিত গোসল করতে পারেন। নাক বন্ধের সমস্যা অ্যাজমা ও হাঁপানিজনিত সমস্যা এই সমস্যাগুলো প্রতিরোধ করতে চাইলে গরম জলের মতো ওষুধ নেই বললেই চলে। এক্ষেত্রে অবশ্যই আপনি নিয়মিত দিনে 2 বার গরম জলের ভাপ নেবেন নাক ও মুখের সাহায্যে। আপনি জল গরম করে নিয়ে একটি টাওয়ালের সাহায্যে আপনার মাথা ঢেকে জলের উপরে রেখে টানবেন নাক ও মুখের সাহায্যে। দেখবেন নাক পরিষ্কার হবে এবং আপনার শরীরে অর্থাৎ ফুসফুসে যে ধরনের জীবাণুগুলো আছে তা মরে যাবে। ঠিক আপনি প্রতিদিন গরম জল দিয়ে স্নান করবেন, এতেও আপনার শ্বাসনালীর সমস্যা অ্যাজমা হাঁপানি বন্ধ নাক ইত্যাদি দূর হয়ে যাবে। অকালে বুড়ো হয়ে যাওয়া ঠেকাতে পারে গরম জল। গরম জলে স্নান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, এর ফলে বার্ধক্য আসা কমে যায় এবং শরীরের স্কিন ভালো থাকে। আমাদের ত্বকের পোরগুলোতে অনেক বেশি ময়লা জমে থাকে, যার ফলে ত্বক থেকে বিভিন্ন ধরনের ময়লাগুলো বেরিয়ে যেতে পারে না এবং শরীর ডিটক্স হতে পারে না। গরম জল খাওয়ার সাথে সাথে গরম জল দিয়ে স্নান করলে শরীরের যে লোমকূপগুলো আছে তা বড় হয়ে এর মধ্যে থেকে ময়লা বেরিয়ে যায় এবং তখন ত্বক ভালোভাবে পরিষ্কার হতে পারে। ঋতুস্রাবের ব্যথা এবং মাথায় মাইগ্রেনের ব্যথার সময় গরম জল দিয়ে স্নান করবেন। এতে আপনার শরীরে যে কোনো ধরনের ব্যথা ঋতুস্রাবের ব্যথা দীর্ঘদিনের মাথা ব্যথা ভালো হয়ে যাবে, কারণ এতে রক্ত চলাচল ভালো হবে আর রক্ত চলাচল ভালো হলে ব্যথা কমতে বাধ্য। ব্রণের সমস্যা থাকলে সেই সময়ও গরম জল দিয়ে স্নান করা উচিত, এতে ত্বক দ্রুত পরিষ্কার হয় এবং ব্রণের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
শীতে কারো কারো বিভিন্ন সমস্যা দেখা যায়, অর্থাৎ ঘাড় কাঁধ পেশিতে টান পড়ে। গরম জলে স্নান করতে পারলে এই জাতীয় সমস্যাগুলো হয় না। তবে অবশ্যই গরম জলে স্নান করার পূর্বে সাবধান, অতিরিক্ত গরম জল ত্বকের জন্য মারাত্মক খারাপ, এতে চামড়া খারাপ হয়ে যায়। প্রতিদিন গরম জলে স্নান করলে আপনার ত্বকের যে প্রাকৃতিক তেল আছে সেটি ধুয়ে যায়, প্রোটিনগুলোও চলে যায়, এটি ত্বকের জন্য ক্ষতিকারক। তাই প্রতিদিন গরম জলে স্নান না করে সপ্তাহে 3-4 দিন গরম জলে স্নান করুন এবং বাকি দিনগুলো ঠান্ডা জলে স্নান করুন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে গরম জলে স্নান করার উপকারিতাগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক।